Hello, assalamu alaikum viewers, welcome back to my channel Food and Travel Blog with Rahman. আর আমি আপনাদের সাথে আছি রাহমান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আর এই কোয়ারেন্টাইনে বা এই মহামারীর সময়ে আল্লাহর রহমতে এখন পর্যন্ত অসুস্থ হয় নাই, এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত। তার জন্য আল্লাহর কাছে আসলে আমরাও শুকরগুজার করি। আর আজকের দিনটা কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন চা বানাচ্ছি, আর চাটা আসলে অনেক ফেভারিট আমাদের, আর আপনাদের সাথে কোনো দিন শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম আজকে আপনাদের আমার চা খাওয়াটা শেয়ার করি। চা খেয়ে আমি একটু বাইরে যাব, হালকা একটু শপিং রয়েছে, কারণ আজকে আমার তিন চারজন ফ্রেন্ড আসবে আমার বাসায় দাওয়াতে। এটা বেসিক্যালি ঈদের দাওয়াতি, যদিও ঈদের আমেজ বা অনেক দিন হয়ে গিয়েছে, বাট একটু লেট হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশের পরিস্থিতিটা ততটা ভালো না, তাই আমাদের ওদেরকে দাওয়াত করতে বা ইনভাইট করতে অনেক লেট হয়ে গিয়েছে। সো আপনাদের সাথে শেয়ার করছি, প্রথমে আমি চা বানিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি লোস্টি ইউজ করি। আমাদের এরিয়াতে আপনারা জানেন যে মৌলভীবাজারে বা শ্রীমঙ্গলে ভালো চা পাতা পাওয়া যায়, এখান থেকে এখানে আমরা লোস্টি কিনে আনি, এবং লোস্টি অনেক ভালো। এটা বেসিক্যালি চিটগঙ্গে, আমি যতটুকু জানি যে চিটগঙ্গে বিড করা হয় এবং বর্তমানে শ্রীমঙ্গলেও বিড করা হয়। সো ওই পাতাটা অনেক ভালো, যেটা মানে লোস্টি হিসেবেই পরিচিত, আপনারা অনেক জেনে থাকবেন, বা যদি কখনো সিলেট বা শ্রীমঙ্গলে আসেন তাহলে অবশ্যই টি কালেক্ট করবেন, কারণ আমাদের এরিয়ার টি অনেক ভালো। আজকের ওয়েদারটা অনেক ভালো, বাট হিউমিডিটিটা একটু বেশি, তাই আমি চা নিয়ে ছাদেই চলে গেলাম, কারণ ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আকাশটা খুবই সুন্দর, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আকাশে গিয়ে ছাদে গিয়ে দেখি যে কে যেন আমার পাশে ঘুড়ি উড়াচ্ছে, তো ওই জিনিসটাও আমি ভিডিওতে ধারণ করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর ঘুড়ি উড়ানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো, ছোটবেলায় ঘুড়ি উড়াতাম, বাট এখন আর সেইরকম ঘুড়ি উড়ানো হয় না, আসলে টাইম পাওয়া যায় না বা ব্যস্ততার কারণে অনেক সময় ঘুড়ি উড়ানো হয় না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আসলে ছাদে এসেছি, আর আজকের রোদটা অনেক মিষ্টি রোদ, গরম আছে বাট হিউমিডিটি বেশি। আমরা নর্মালি বিকেলে সবসময় চা খাই, বাট আজকে ভাবলাম যে ছাদে এসে চা খাই এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর আজকে, দেখুন। আসলে আমাদের তিন থেকে চারবার চা খাওয়া হয়, চা আসলে অনেক ফেভারিট একটা জিনিস আমাদের, সবসময় চা খাওয়া হয়, যখনই ভালো লাগে না তখনই মনে করি যে চা খাই। আর আজকে ছাদে আসলাম, কারণ ছাদের বাইরের পরিবেশটা অনেক সুন্দর, তাই আপনার সাথে ভাবলাম শেয়ার করব জিনিসটা। ভিউয়ার্স, আমি বাইরে বের হয়েছি, আমার হালকা শপিং রয়েছে, যেহেতু আমার ফ্রেন্ডরা আসছে তাই একটু শপিং বাকি রয়েছে, তাই আমি বাইরে বের হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন মাস্ক নিয়েছি। আমি N95 খুঁজেছিলাম, বাট N95 আমাদের এরিয়ায় ছিল না, তাই যেই শপ বা ফার্মেসি বা সার্জিক্যাল শপে বিক্রি করে ওইখানে গিয়েছিলাম, তারপর ওরা আমাকে KN95 নামে একটা মাস্ক ধরিয়ে দিল। ওটা খারাপ না, ভালোই, কাপড়ের মাস্কের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে অনেক বেটার, বাট একটা উপকারিতা আছে যে যেটা অনেকক্ষণ পরলে কানের মধ্যে একটু ব্যথা করে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা মাস্কটা আমার কাছে মনে হয়েছে যে অনেক সেফ কাপড়ের মাস্কের তুলনায়।
সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরে থেকে চলে এসেছি এবং এসে আমি শাওয়ার নিয়েছি এবং আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। আমরা এখানে ভুনা খিচুড়ি করেছি আর ভুনা খিচুড়ির সাথে ছিল চিকেন ভুনা আর অনেকগুলো ডিজার্ট ছিল। ডিজার্টের মধ্যে আমরা একটি নতুন ডিজার্ট বানিয়েছিলাম, বেসিক্যালি আমি না আমার ওয়াইফ বানিয়েছিল, বেনফি বানিয়েছিল। ওই ডিজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে আজকে শেয়ার করতে পারি নাই। অন্য একদিন ডেফিনেটলি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর সব খিচুড়ি টেস্ট অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছিল এবং আমরা অনেক ফান করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিল রেডি হয়ে গিয়েছে, এখানে ভুনা খিচুড়ি রাখা হয়েছে আর আমরা জালি কাবাব করেছিলাম। জালি কাবাবের টেস্টটা, বিফ জালি কাবাব যেটা, টেস্টটা অনেক ভালো হয়েছিল। এই হচ্ছে চিকেন ভুনা। সো ওরা এসে গেছে, এখন আমি ওদেরকে টেবিলে রাখবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজার্ট কর্নার, ডিজার্ট কর্নারে অনেকগুলো ডিজার্ট ছিল, আপনাদের আগেই বলেছিলাম। এখানে বেনফি ছিল, গোলাপজামুন ছিল, ব্রেড রসমালাই ছিল এবং পুডিং ছিল। আলহামদুলিল্লাহ সব কিছুর টেস্টই অনেক ভালো হয়েছে আর থ্যাংকস গোজ টু মাই ওয়াইফ, ও অনেক কষ্ট করেছে আর আমি ওকে সঙ্গ দিয়েছিলাম, বাট মেইন শেফ ছিল ওই অনেক কষ্ট করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা, ওরা খেতে বসেছে, ওদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। খাওয়া দাওয়া অনেক গল্প করেছি, আসলে আমরা অনেক দিন পর একসাথে জমি আড্ডা দিয়েছি। গেস্টরা চলে গিয়েছে, এখন আমরা বাইরে হাঁটাহাঁটিতে বের হয়েছি। আমরা একটি নতুন অভ্যাস শুরু করেছি, বাইরে 1 ঘন্টা করে হাঁটার। আর ঘরে থাকতে আসলে কোনো এক্সারসাইজ করা হচ্ছে না, তাই প্রত্যেক দিন 1 ঘন্টা হাঁটার চেষ্টা করি সন্ধ্যার পর। আপনারাও চেষ্টা করবেন, স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, আসলে দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। প্রত্যেক দিনই প্রায়
40 থেকে 50 জন মানুষ মারা যাচ্ছে। আসলে আমরা সেটাকে অসাবধানতাই বলবো। আসলে আমরা বাঙালি বা আমরা বাঙালি জাতি হিসেবে আমরা একটু অসাবধান, আমরা সবসময় প্রিকশনস নেই না, বা আমরা অনেক সময় বদাট করি না, লাইক এটা কিছু হবে না, ওটা কিছু হবে না। অনেক সময় বাইরে গেলে দেখা যায় যে আমরা মাস্ক পরছি না বা গ্লাভস ইউজ করছি না। সো আমাদের পরিস্থিতিটা আসলে দিন দিন অনেক ভয়াবহ হচ্ছে। বাট আমরা যদি একটু সচেতন থাকি বা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আশা করি এই সমস্যা আর হবে না। আর যখনই বাইরে যাব অবশ্যই আমরা সব মাস্ক বা এই যে গ্লাভস এগুলো ব্যবহার করবো। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভাইরাস থাকে আসলে টাকার মধ্যে। টাকা যখন আমরা লেনদেন করব তখন অবশ্যই আমরা গ্লাভস ব্যবহার করব, এবং গ্লাভস ব্যবহার করব প্লাস আমরা টাকা যখন টাকা লেনদেন করার পর আমরা অবশ্যই আমাদের হাত গ্লাভস ফেলে দিয়ে আমরা অবশ্যই আমাদের হাত ভালোভাবে 10-20 সেকেন্ড হাত ভালোভাবে পরিষ্কার করব সাবান দিয়ে বা অথবা স্যানিটাইজ দিয়ে। যদি সাবান না থাকে তাহলে আপনারা স্যানিটাইজার ইউজ করতে পারবেন, বা স্যানিটাইজার না থাকলে আপনারা হ্যাক্সিজল যে লিকুইডটা আছে ওইটাও ইউজ করতে পারেন। আপনারা সবসময় বাইরে গেলে আপনারা একটা স্যানিটাইজার বা হ্যাক্সিজল সবসময় সাথে রাখতে পারেন, যাতে যখনই কোনো কিছুতে হাত আমরা বাইরে গেলে কোনো বস্তুতে হাত দিলে বা কোনো কিছু লেনদেন করলে বা শপিং করতে গেলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে শপিং শেষ হওয়ার পরে ভালোভাবে হাত ধুবো। এবং অবশ্যই একটা জিনিস খুবই জরুরি যেটা আপনারা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, যে বাইরে যাওয়ার পর ভুলেও কোনো কারণে বা ভুলেও অনেক সময় কি হয়, আমাদের গরমের দেশ, বাট গরমের দেশে অনেক সময় বাইরে গেলে গরমের কারণে চোখে চুলকায় বা নাকে চুলকায়, হাত না পরিষ্কার করে স্যানিটাইজ না করে আমরা নাকে বা চোখে হাত দিব না। এবং বাইরে শপিংয়ের কারণেই হয় বা আমাদের কাজের কারণেই যখন আমরা বাইরে যাই, বাসায় আসার পর অবশ্যই আমরা প্রথমে গোসল সেরে নেব ভালোভাবে। ইউভার্স আজকে এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।